এই গজলটিতে একটি লাইক দিন। 2022 নতুন নতুন গজল পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল এ সেট করে দিন ভিডিওগুলি সবার আগে শোনার জন্য। আচ্ছা হুজাইফা, সন্ধ্যা থেকে তো অনেক গজল হলো, তোমাকে আমি একটা ঝগড়া করার আগে প্রশ্ন করি। হ্যাঁ, আবার রেগে যায় খুব, জানেন, ঝগড়া বেশি করে করব, মারামারি লেগে গেলে তুই থামাবি তো? আচ্ছা হুজুর, ফুঁক দিয়ে থামিয়ে দেব, ঠিক আছে, চলো। তো প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? ওটা কোনো কথা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? আরে সবাই জানি মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে। আর মায়ের কথা আল্লাহ রাসূল তিনবার বলেছেন, বাপের কথা একবার বলেছেন। কিন্তু আমার ছোট মনে সাদা, মানে কি বলে, সাদা মনে কাদা নেই, আর ছোট মনে একটা ছোট প্রশ্ন আছে, বলো। আমি দেখি মা মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করি, ঘরে যখন আমরা, আমি কথা বলি, গল্প গুজব করি আমার মায়ের সঙ্গে বসে, উনি শুয়ে থাকে, শরীর খারাপ, জিজ্ঞেস করে বাবা খেয়েছিস, কালকের খাওয়া খেয়েছিলিস, ওরা কেমন লোক ছিল, লোকজন ছিল, বা কেমন অনুষ্ঠান হলো, জিজ্ঞেস করে। যেই শুয়ে শুয়ে গল্প করে, যেই দিকে আমার বাপ আসছে দূর থেকে, ওরে বাবা মা একদম, তার মানে ভাবো বাপের কত পাওয়ার। আবার আর একটা জিনিস দেখো, মা কি, বাপ কিন্তু মায়ের থেকে লম্বাই বড়, আবার বাপ কিন্তু মায়ের থেকে বয়সে বড়, সব দিক থেকে বাপ বড়, মা মানে মায়ের থেকে বাপ লম্বাই বড়, সব দিক থেকে বড়। এখন যদি মা 6 ফুটের হয়, বাপ যদি 5.5 ফুটের হয়, কে লম্বা হবে? এই একটা জিনিস এনে এরকম তো দেখাতে হবে। হ্যাঁ গো, কিরকম ভালো লাগছে? উপরের দিকে তাকালে ভালো লাগছে? কি কি হয়েছে? বউ লম্বা ভালো তো, ছেলে আমি লম্বা হবে? হ্যাঁ, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর সুরে বলবো, ঠিক আছে, শোন। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন একটু বসে যান, একটু বসে ভালো লাগে। হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে, মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। কেন? মায়ের সম্মান অনেক দিয়েছে। তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি, করো, তুমি বলো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? এই তো মহাপ্রশ্ন। কি মহাপ্রশ্ন, উত্তর দাও, কাকে আগে সৃষ্টি করেছে? আল্লাহ আগে পিতা আদমকেই সৃষ্টি করেছে। তাহলে বাপ বড় হলো, বাপ বড় হলো। আচ্ছা সুরে বলো, শোনো। তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়া কে করিল সৃজন, তোমারি বাবা। তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি, তাই তো? বুঝাই বা, তোমাকে আমি একটা ছোট্ট কথা বলি, মা জননী, এ বাবাই ময়না, তোরা গল্প করছিস কেন? ওরকম করলে তুলে দেবো। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। আমার ভয় লাগছে। কেন? তোমার মারা যা মন দিয়ে শুনছে, এতক্ষণ গল্প করছিল, হ্যাঁ শুনবে তো, আর মন দিয়ে শুনছে, আর লোক বেশি, আর এইদিকে তো টাক পড়ে গেছে, কে আবার ওই দিক ফিরে গল্প করছে, কে আবার ওই দিক ফিরে গল্প, কি জ্বালা মনে, কেন আমি কি খুব খারাপ নাকি? হ্যাঁ চলো বলো, যে প্রশ্নটা করলাম, বলো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা বাপ পারবে? মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি এই একটা, এই মাইক বাজাচ্ছে আমার বাপেরা, যদি একটা কোনো মাকে বলে একটু অপারেটিং করো তো, ইকোটা দাও, পারবে? পারবে না। এই দেখো, মাকে যদি প্র্যাকটিস করাই, আজ না হয় 2 দিন 4 দিন পরে, 1 মাস 2 মাস পরে পেরে যাবে, পারবে না? কিন্তু একটা বাপকে যদি বলা হয়, ভাই তুমি একটা সন্তান জন্ম দাও তো, ওটা কোনো কথা হলো? ইম্পসিবল ব্যাপার, ওটা তো পারবে না, তো মায়ের সম্মান ওই জন্য বেশি। কি বলে হয়েছে বলো, শোনো শোনো। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, শুনছো হয়ে যায় পা, শুধু অন্য মনস্ক হয়ে যাচ্ছে, এ শোনা চেন দেখে ভয় লাগে নাকি? রাজবংশ কইনারা, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে,
রাজা দাঁড়িয়ে থাকলে প্রজারা গাচ্ছে, কি ভয় করার কি আছে? চলো, কত যত না সখিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে, স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল, হো যাই ফা তুমি বলো আর কানের আঁখি খোলো, হো যাই ফা তুমি বলো আর কানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম, মায়ের সাথে মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না, মা খাইয়েছে মা পরিয়েছে মা লালন পালন করেছে, মা দশ দশ মাস দশ দিন গর্ভে ধরেছে, মা সবকিছু করে জানে, তুমি দেখো না সব করেছে, আমার কথা শোনো, মায়ের গর্ভে যখন বাচ্চা কাচ্চা আসে আর বাপ যখন ওই আপেল লেবু ভালো মন্দ কিনে দেয় তখন বাপের দাম নেই, হ্যাঁ ওই রমজান মাস আসলে একটু এনে দেয়, শোনো তুমি তোমার মা খাইয়ে পিদিয়ে মানুষ করেছে, অবশ্যই তোমার মা খাইয়ে পিদিয়ে যখন মানুষ করলো, তুমি সত্যি কথা বলবে দাদা, যদি বাপ বাজার হাট না করে দেয় মা কি খাওয়াবে, পানি খাওয়াবে? বাপ যদি বাজার না করে দেয় পান্তা খেয়ে নেবো, কি জ্বালা বলো দেখি, আচ্ছা ঠিক আছে পান্তা খেয়ে তোমার নাই চলে যাবে, হ্যাঁ একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট, আর তোমার মাকে জিজ্ঞেস করবে যদি তোমার বাপ বিদেশে কাজে চলে যায়, আগে তো বিদেশে লোকেরা কাজে যেত ভারত থেকে, এখন ভারতে অনেক কিছু হয়ে গেছে তাই বিদেশে কম যায়, তো এই যদি বিদেশে কাজে চলে যায় তোমার মার কত কষ্ট হবে জানো, এখন যদি বাপ না হলে কি হবে, বিদেশে কাজে চলে গেলে আমার মায়ের কষ্ট হলে আমার মা নানির বাড়ি চলে যায়, কি জ্বালা বলে দেখি, এমনি শুনবে না শোনো, তাহলে ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, হ্যাঁ নাকি তুমি বিনা বাপে এসছো হেলিকপ্টার করে এসছো, তাহলে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না, শোনো তারে ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, আর খেটে খেটে বাপ খাওয়ায় বাপ মা খাওয়ায় মা পড়ায় মা সব করে, আর যারা দিন মজুরি কাজ করে মাঠে ঘাটে জন মজুরি কাজ করে তাকে জিজ্ঞেস করবে যে একটা ছেলেকে মানুষ করতে গেলে কত কষ্ট, এসিতে বসে ছেলে মানুষ হয়ে যাচ্ছে মনে করলো কোনো কষ্ট নেই, শোনো ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে, আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার, পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার, পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার, বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারই বাবা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গেলে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে, মায়েদের কাছে বাপ যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তবুও মায়ের সম্মান বেশি কেন জানো, তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি দিচ্ছ, এই ইবাদত গুলো তুমি কিসের জন্য করছো, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ভালোবেসে আল্লাহর রাসূলকে ভালোবেসে, এবং না করলে সবাই জানে ফরজ কাজ না করলে কি হবে, ঘুপ গাপ দেবে জাহান্নামে কালো আগুন, এবং আল্লাহ যদি ভালোবেসে, কেন কেউ বলতে পারবে না আমি জান্নাতে যাব কি না যাব, কেউ বলতে পারবে, আমিও বলছি যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় তাহলে জান্নাতে যাব, ব্যাস এই কথা আসে, এছাড়া অন্য তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে করছো, আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো, তা তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো, জান্নাতে এবার আটটা জান্নাত কোন কোন জান্নাতে দেবে আমি কি জানি, সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়, মায়েরা ঠিক বলছি নাকি, কি জোরে হ্যাঁ বলছে, তুমি কি মনে করলে ওই জান্নাতে গিয়ে আমাকে হারিয়ে দেবে, হ্যাঁ মায়েদের পায়ের তলায় জান্নাত হবে, আমি হেরে যাবো, বাপেরা একদম কমজোর, মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত,
হোক মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত কেন যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের পায়ের তলায় জান্নাত হ্যাঁ তাহলে এরপরে আর কি বলবো কি ময়না বাবু কি বলবো হেরে যাবো তাহলে হারবো না তো তো তাকবীর দে নারাই তাকবীর আল্লাহু আকবার দেখেছো এই ময়না তোর আব্বা তোকে মানলো না এই 100 টাকা দিয়েছো তো তোর মা তোকে ভালোবাসে তো টাকা দিয়েছো তো আব্বা কে ভালোবাসে তোকে আব্বা ভালোবাসে তো হ্যাঁ আব্বা ভালোবাসে হ্যাঁ দাঁড়া তোর নানির কাছে আমি যাচ্ছি তো নানিকে বলে দেবো তুমি বললে মায়ের পায়ের তলায় জান্নাত মা এই করেছে মা এই করেছে মা খাইয়েছে মা পরিয়েছে সব ঠিক আছে কিন্তু তুমি বলে বাপের কি কোনো দাম নেই শুধু বাপ আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আর বাপ কি মনে এসেছে বাপেরও দাম আছে শোনো তুমি এমন বলছো যে মায়ের কদম তলায় জান্নাত আর তোমার মারা কি হাসি ও কি নাম করছিলে এতক্ষণ কথা বলা বন্ধ ছিল যেই বলে ওই ওই জিতে গেছি জিতে গেছি জিতে গেছি অত সহজ না শোনো একবার আওয়াজ দাও তো আমার ভাইরা নারাই তাকবীর দেখি এই কটা লোকে হিলিয়ে দিচ্ছে প্যান্ডেল নড়ে যাচ্ছে তুমি কি বলছো আমার মায়ের আরেকবার শোনো নারাই তাকবীর আমার মায়েদের জোরে আল্লাহু আকবার বলতে নেই বলে কি আমি হেরে যাব আমার মায়েরা লক্ষীর ভান্ডারে 500 টাকা করে পায় আমার জন্য পাঠিয়ে দেবে আরে দেখা যাক তো দেখো না একটু পরে কেমন টাকা আসে ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায় ভালো করে শুনবে একদম ভালো করে ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ও গো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা কি হইল আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা সত্যি তাহলে কি বলবো বলো কি বলো কি আছে আর শুনবে আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর শোনো আরে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আরে শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায় তাই তো আর আমার বাপের জান্নাত তাহলে তার মা হবে মানে দাদি তাহলে সেই দাদিটা কি ছেলে নামে কি হাসি দাদিটা যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হলো নাকি হ্যাঁ দাদাটা কোথায় যাবে দাদাটা কি উড়েইছে তাই আর সেই দাদার দাদা আবার তার মা আবার তার বাপ আবার যদি বলো তার মা তার বাপ 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 এই করে করে পিঁড়ির পিঁড়ি যাচ্ছে তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ করে মা হাওয়া মা হাওয়া মা হওয়ার পরে কি হুজুর মা হওয়ার পরে কি তারপরে পিয়াজ আদম ও পিতা পিতা আদম হ্যাঁ তারপরে তারপর পিতা আদমের পরে বলো পিতা আদমের পরে কি কিছু নেই তাহলে বলো কি আছে তোমার মায়েদের আর কি আছে বের করো মায়েরা মায়েদের কাছে কি আছে টাকা আছে বের করবে তোমার ভাঁড়ে আর কি কপ আছে বলো
আজ পর্যন্ত আমার মায়েরা কোনো জায়গায় আমাকে হারায়নি, আর এই রাজবংশে আমি হারব না। তাই তোমাকে আমি আর ছোট করতে চাই না, ঝগড়া ক্লোজ করো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। কেন? ঝগড়া করতে করতে সারা রাত পার হয়ে যাবে, আর আমার ভাইয়েরা বলবে এদের গজল গাজ দিয়ে এনেছি আর শুধু ঝগড়া করে করে চলে গেল, তো ঝগড়া করে লাভ নেই। ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না, বাপ মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, লাইনে এসো। আছি আমি, বাপ মা ছাড়া। হ্যাঁ, আমি কি বলবো? কি বলেছি? তুমি বাপকে শুধু মা খাইয়েছে, মা পরিয়েছে, বাপ বাপ কিছু করিনি নাকি? আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার ভাড়ে গোপন নেই তাই ফাঁকা চিয়া। ফাঁকা চিয়া তো নেই, ফাঁকা চিয়ারে বসবো? যাক, মায়েরা আপনারা আমার কিন্তু মান সম্মান রাখবেন। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার ভাড়ে গোপন নেই তাই ঝগড়া শেষ করো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও জাইফা ও কালাম, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। বলে কে মেহান্নান কদর করো দুজন নারী সমান, হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ, হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। হাদিস ও কোরআন তোমারি বাবা, ভালো লেগেছে ও গো দাদা, তোমার মায়েরা মুখে দিয়ে দিল কাদা।